যাচ্ছিলাম, আপনি কোথায় যাচ্ছিলেন? আচ্ছা এই যে পোলারা মাইয়ারা, কে এসডব্লিউ ছিল কও দেখি? না না না, এসডব্লিউ তো আছে, মিথ্যা বলবি না, এসডব্লিউ আছে। তাড়াতাড়ি তোমাদের খাতাপত্র বার করো। এই আজকের তো পরীক্ষা নেবার কথা ছিল রে। এই মা আমি তো ভুলে গেছি তুই পড়েছিস। না না পড়ে আসিনি, ভুলে গেছি বাদতে বাদতে। ম্যাম আপনি এক্সাম নেবেন বলেছিলেন, পড়ে তো আমি আসিনি। ম্যাম 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 আসবো ম্যাম, একটু দেরি হয়ে গেল। আসেন লেটুস বাবু, আজকে আপনি পুরো 20 মিনিট লেট আসছেন। একটু দেরি হয়ে গেল, ওই যে বাবা সাইকেলের টায়ারটা একটু পাঞ্চার হয়ে গেছিল। কেন আসছেন আপনি? আসবো ম্যাম। আচ্ছা 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 বস। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম আসবো। আজ আবার 1 ঘন্টা লেট কেন? আজকে কি হইলো? আমি সাইকেল চালাচ্ছিলাম, চালাতে চালাতে সাইকেলের সামনের চাকাটা খুলে চলে গেল। আমি দৌড়ে ওটা ধরতে গেলাম, সাইকেলটা কে নিয়ে পালিয়ে গেছে ম্যাম, শুধু এই চাকাটা পড়ে আছে। আচ্ছা আচ্ছা তুই চাকাটা নিয়েই বস, আবার যদি কেউ নি পালায় যায়। বস আয়। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম ম্যাম রেডি আছে তো? হ্যাঁ। তো কোথায় ফেলো? জানি রাস্তায় একটা কাকিমা একটা কাকু কি মার মারলো, দেই তো মদম ঠাই ঠাই ঠাই, ও দেখে তো আমার দিল খুশ হয়ে গেল, এরম করে ধরলো তুললো আবার মারলো। তো তুই কি করছিলি? আমি আরে আমি তো ওখানে দাঁড়িয়ে সিটি মারছিলাম, কাকিমাটা যে দিল না ম্যাম একদম দিল খুশ হয়ে গেল পুরো চুমু। আচ্ছা বস, আর তো এমনি তো 15 মিনিটই বাকি ছুটি হতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রামবাবু ও হরিবাবু সমপরিমাণ টাকা একই। এই যে নায়িকা কোথায়? এত সেজে গুজে এসেছ কি আমার বিয়ে নাকি? তোকে না কতবার বলেছি এই এত রং চঙে ঠোঁট পাল্লিশ লিপস্টিক দিয়ে তুই আসবি না। ম্যাম এটা না আমার ন্যাচারাল লিপস। আচ্ছা এটা তোর ঠোঁটের ন্যাচারাল কালার? রাস্তায় কি গুটকা খাচ্ছিলিস যে ঠোঁটটা লাল হয়ে গেছে, নাকি রাস্তায় দেখে কাউকে গলা টিপে তার রক্ত খেয়ে নিয়েছিস? না না আমি কেন কোন রক্ত টক্ত খেতে যাব? এসব এসব চলবে না এখানে। আপনি না স্টাইল ঝাই সম্পর্কে কিচ্ছু জানেন না, কিচ্ছু না। আরে ম্যাম
ওই রিনা ম্যাম আছেন না, আমার সাথে আজকে সকালে বাজারে দেখা হয়েছিল। হ্যাঁ, আমাকে বললেন যে উনি আমাকে 400 টাকায় সব সাবজেক্ট পড়াবেন। আমি বললাম না না, আমার রিঙ্কু ম্যামই ভালো, আমি তো রিঙ্কু ম্যামের কাছেই যাবো। আমি ওনাকে বলে দিয়েছি যে আমি ওনার কাছে যাবো না, উনি আপনার আরো স্টুডেন্টদেরকে ধরবেন, আপনি দেখবেন। আমি তো জাস্ট একটু বন্ধুদেরকে সাবধান করছিলাম যে ওনার কাছে না যেতে, আপনি যদি বলেন তো করবো না আর সাবধান। আচ্ছা তাই, আচ্ছা তুই এখন অঙ্কটা করে নে, ছুটির পর একটু দাঁড়াস তো শুনবো। ওকে, ছুটির পরে, ঠিক আছে। রসের খাজানা, উফ, রসের, রসের খাজানা, টিং টিং টিঙানা রসের খাজানা, দেখি তো কার কত জোর। ম্যাম একবার রিপিট, ম্যাম রিপিট, কার কত জোর। ম্যাম আরেকবার বলুন। থই থই রসেতে তোর ফুল টসেতে। ম্যাম শুনতে পাইনি, আরেকবার। থই থই রসেতে তোর ফুল টসেতে। আর আমি বলবো না। কি ম্যাম আরেকবার বলুন। সেজেছি মালাই চমচম। ম্যাম আরেকবার বলুন। সেজেছি মালাই চমচম, হাতে স্পিড করা। কি বললেন? লঙ্কার ঝালে জিভ পোড়ালে। ম্যাম একটু আস্তে বলুন না। লঙ্কার ঝালে জিভ পোড়ালে, পড়েছো প্রেমের ফাঁদে। ও ও ও। ম্যাম আরেকবার বলুন। ও ও ও। ম্যাম আরেকবার বলুন। আরে ও ও। হ্যাঁ লেখো তাড়াতাড়ি, হাতে স্পিড দে না, আমাদের পরীক্ষায় আর তোমার লেখা হবে না বাচ্চা। ওই একটা পেন দে না, একটা পেজ ছিঁড়ে দে তো, খাতা আনতে ভুলে গেছি। পেন্সিল আছে, রবার আছে, ক্যালকুলেটার এনেছিস? ক্যালকুলেটার, জ্যামিতি বক্স আছে, জ্যামিতি বক্স। ওই তোর বয়ফ্রেন্ডটা আছে, দিবি? বাহ,